রসিকতা করে অনেকেই বলেন সাকিবকে ডাকলে নাকি টং দোকানও উদ্বোধন করতে চলে আসবেন। তবে একথা মিথ্যে নয়, শোরুম বা বিভিন্ন প্রতিষ্ঠান উদ্বোধন করতে সাকিব আল হাসানকে নিয়েই দেশে ক্রেজ সবচেয়ে বেশি। খেলাধুলার মাঝখানেও তাকে ব্যস্ত দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে, এ কারণে তাকে সমালোচকরা ট্রল করে ডাকেন শোরুম আল হাসান। এতে সাকিবের সমর্থকরা ক্ষিপ্ত হলেও সাকিবের যেন কিছুই যায় আসে না, বরং বললেন তাকে চাইলে বিজনেস আল হাসান বলুক, পলিটিশিয়ান আল হাসান বলুক, এমনকি ক্রিকেটার আল হাসান বলেও ডাকা যাবে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সমস্যা কি, শোরুম আল হাসান বলুক, বিজনেস আল হাসান বলুক, পলিটিশিয়ান আল হাসান বলুক, ক্রিকেটার আল হাসান বলুক, কয়জন মানুষের সামনে বা পেছনে আপনি এত বেশি পরিচয় দিতে পারবেন? শোরুম উদ্বোধন বা বিজ্ঞাপনে ব্যস্ত থাকা নিয়ে সমালোচনা হলেও সাকিব বলছেন, যার ডিমান্ড আছে তাকেই তো ডাকবে, যার ডিমান্ড নেই তাকে তো ডাকবে না। একবার দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন সাকিব, কারণ যার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি ভীষণ বিতর্কিত একজন। এতে সাকিবের দিকে অনেকে আঙুল তুললেও সাকিব এবার উল্টো আঙুল তুললেন মিডিয়ার দিকে। তিনি বলেন, এমন অনেক সময় হয় যে আমি জানতেই পারি না কার শোরুম আমি উদ্বোধন করতে যাচ্ছি। আমি যখন একটা জুয়েলারি শপ উদ্বোধন করতে যাই, সেটার মালিককে এটা জানা কিন্তু সবসময় খুব একটা মুখ্য নয়, তার অতীত খুঁটিনাটি বের করে যাওয়া তো সম্ভব নয়। তাহলে তো আমিও বলতে পারি, ওই ব্যবসায়ী যে এত বছর ধরে দুবাইয়ে আছেন, তার যদি অতীত এত খারাপ হয় সেটা আপনারা কেন আগে দেখলেন না? আপনারাই তো উল্টো তাকে ভাইরাল বানিয়ে দিলেন। আমি জানি না ওনার অতীত কি, কিন্তু উনি যদি কোনো অপরাধ করে থাকেন সেটা আপনারা কেন আগে লিখলেন না? আমি তো ওখানে যাওয়ার পর নিউজ দেখে জেনেছি, যখন বুঝেছি কিছু একটা হয়তো সমস্যা আছে, কারণ তাকে আমি আগে চিনতাম না। সাকিব এমন এক ব্যক্তি যাকে নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবসময় সরগরম, সব পাড়া। সাকিব নিজেও তা জানেন, বোঝেন। তার ভাষায়, আমাকে নিয়ে যে নেগেটিভ লিখেন, অনেক সময় না জেনেও লিখে দেন, আমি কিছু বলি না, কিন্তু এরকম আর কয়জনের নিউজ আপনারা মানুষকে পড়াতে পারেন? ফেসবুকে দেখেছি সাকিব নামের আরেকজন নাকি কি কি করেছে, সেটাও দেখি লাখ লাখ ভিউ। ভারত বা অন্য কোনো দেশ হলে এসব নিয়ে কথাই হতো না, কিন্তু আমাদের কাছে নতুন। তবে এরপর যদি কেউ এরকম করে, তখন আপনাদের কাছে মনে হবে এটা গ্রহণযোগ্য।